আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভাই আহসান আল মাদানি তিনি আমাদের মাঝে আছেন। আসলে মাদ্রাসাতুল হাদিস আস সালাফিয়ার একদম শুরু লগ্ন থেকে তিনি আমাদের সঙ্গে আছেন এবং তিনি আমাদের একজন খুবই উত্তম শুভাকাঙ্ক্ষী। তাকে আজকে আমরা আমাদের মাঝে পেয়েছি। আমাদের মাদ্রাসা একটি কোরআন সুন্নাহ ভিত্তিক পরিচালিত এবং আধুনিক বর্তমান সময়ের সাথে উপযুক্তভাবে গড়ে তোলার চেষ্টায় অগ্রসর হচ্ছে ইনশাল্লাহ। সেই মাদ্রাসারই একজন উপদেষ্টা তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন, তিনি আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন। বলার আর কি আছে, আপনারা এখানে লিখে নেবেন। হ্যাঁ, কি আর বলবো, আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছা, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা দিনের খাদেম হতে চাই। সবার জন্য দোয়া করি যেন দিনের খাদেম, দিনের সেবক, রক্ষক, বহনকারী আল্লাহ তাআলা আমাদেরকে করেন, যেটাকে আমরা ভালো বাংলায় দায়ী বলতে পারি, আরবিতে এটাকে দায়ী বলে। তো দিনের সেবা করার জন্য আল্লাহ তাআলা যে আমাদেরকে কিছু সুযোগ করে দেন, আলহামদুলিল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে সমস্ত দেশব্যাপী, আনাচে কানাচে, অত্যন্ত অঞ্চলে, গই গ্রামে এবং চর থেকে চরাঞ্চলে আলহামদুলিল্লাহ আজ সত্যের বিজয় কেতন যেভাবে শুরু হয়েছে, বিশেষ করে আলহামদুলিল্লাহ সহি হাদিসের চর্চা, আহলুল হাদিস বা সালফি সালেহিনের মানহাজ যেভাবে আমরা গ্রহণ করছি আলহামদুলিল্লাহ, তারই বাস্তব রূপ হচ্ছে এগুলো প্রতিষ্ঠা। মাদ্রাসাতুল হাদিস আস সালাফিয়া, বাঁশবাড়ি, বাগাতিপাড়া, নাটোর। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসার প্রথম থেকেই আমি আছি। আমাদের বাল্যকালের বন্ধু আতিফুর রহমান ভাই, মুনিরুজ্জামান ভাই, তারা সর্বদাই চেষ্টা করছেন, আরও দিনী ভাই, মুজাফর ভাই সহ আরও অনেক দিনী ভাই এখানে জড়িত আছেন। সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আসলে মানুষের জ্ঞানের যেমন শেষ নাই বা জ্ঞান অর্জন করে কোনো দিন শেষও করতে পারবে না, কিন্তু জ্ঞানটা যেন ফুলফিল হয়, পরিপূর্ণ হয়। আরবি, ইংরেজি এগুলো যেন পিছনে না থাকে। কেউ যেন বলে আরবি অনেক পারে, ইংরেজি পারে না, অঙ্ক পারে না, কিন্তু আগের যুগের আলিম বা আলী রাদিয়াল্লাহ তাআলা আনহু তিনি অঙ্কবিদ ছিলেন, তিনি কবিতা লিখতেন। তাহলে দেখেন আলী রাদিয়াল্লাহ তাআলা আনহু অঙ্কবিদ ছিলেন, আবার উমর রাদিয়াল্লাহ তাআলা আনহু তিনি যোদ্ধা ছিলেন। এই যে একজন আলিম হতে গেলে সব বিষয়ে যে জানা দরকার, একজন আলিম হবে কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করতে পারেন, এটা আল্লাহ আমাকে ক্ষমা করুন, একদিন আমি দেখেছিলাম আমাদের সান্তাহার মাদ্রাসায় পড়ার সময় চা বাগানে অনেক ছোটবেলায় একজন ওস্তাদ যে ছিলেন, নাম হচ্ছে আশরাফ, আমরা তাকে আশরাফ আলী থানভি রহমাউল্লাহ বলে ডাকতাম। মানে এত তার জ্ঞান, তিনি দেওবন্দে থেকে ওস্তাদ আশরাফ আলী থানভি রহমাউল্লাহর ছাত্রের ছাত্র। তো সেই ওস্তাদ যে বলতেন, কুত্তা বললেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, তার জ্ঞানের কমতি নেই। সবচেয়ে বড় কথা কি জানেন, তিনি মিসবাহুল লুগাত বইটা মানে অভিধানটা মুখস্থ করেছিলেন। এই বাংলাদেশের মধ্যে যদি দুই একজন থাকে অবশ্যই তিনি একজন অন্যতম, কিন্তু তিনি কি বললেন, কুত্তাকে বললেন। আসলে কুত্তা বললেন এটা কি হবে, কুকুরকে তো সম্মান দেওয়া যায় না। তাহলে আমরা যতই জানি না কেন, আমরা যদি বাংলাটায় আমাদের ভাব প্রকাশ ভালো করে না করতে পারি তাহলে কি হবে, কেউ কি আরবি বুঝবে, বাঙালি সে কিন্তু বাংলা ভাষা সে জানে না, সে নিজে পরিদর্শন বহি, পরিদর্শন মানে বিশেষ দর্শন, পরিদর্শন, দর্শন মানে এমনি দর্শন আর পরি মানে বিশেষ, তো পরিদর্শন মানে যে বিশেষ দর্শন, এই বিশেষ দর্শন কি দেখছেন না দেখছেন, আমি উপদেষ্টা হিসাবে
আসলাম, দেখলাম, বিভিন্ন সময় পরামর্শ দিচ্ছি, তাহলে কেন আমাকে আসে আবার কেন পরিদর্শন বইয়ে সই স্বাক্ষর করতে হচ্ছে? সব জিনিসের একটা সিস্টেমেটিক আছে। এখন এই পরিদর্শনের ভালো বাংলা আপনার না জানলেও হবে, কিন্তু পরিদর্শন মানে যে ইন্সপেকশন বা আরবিতে যেটা আছে সেটা কি আমরা জানি? তাহলে ভাষা ছাড়া বা অঙ্ক ছাড়া, সবাই বলে আমরা আরবির যারা আমরা পড়ি, আল্লাহ আমাকে ক্ষমা করুন, কোনো দিনই ভাই ভুল বুঝবেন না, আমি নিজেও অঙ্ক পারি না তাই বলছি, আমরা যারা হুজুর আমরা মনে করি যে আমরা একটু অঙ্ক কম পারি, কিন্তু এখন কিন্তু কেরকম হচ্ছে না, আলহামদুলিল্লাহ। আমাদের ছোটো বাচ্চারা যেভাবে অঙ্ক, যেভাবে ইংরেজি, যেভাবে বাংলা পারছে, সাথে সাথে তারা কোরআন হাদিসে পারদর্শী হয়ে উঠছে, যাতে আসতে হাদিস মুখস্থ করছে। এক বিরল দৃশ্য, সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চার আকিদা, ছোট অব শিশু তার যে আকিদা, এই যে বিপ্লব সাধিত হচ্ছে দেশ হতে দেশান্তরে, আল্লাহ তাআলা যেন আমাদের এই প্রতিষ্ঠান এবং এই প্রচেষ্টাগুলোকে কবুল করুন। রাত হয়েছে, আল্লাহ আমাদের সবারকে হেফাজত করুন, দিনের খাদেম হিসাবে কবুল করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।